কার পাসকলি আছে ধরেন মুরব্বিকে তাড়াতাড়ি ধরেন পাসকলি বাংলাদেশে কোন মুসলমানের বাচ্চা যেন এই পাসকলি টুপি না পরে মনে থাকবে এইটা তৈরি করেছে সরমুনায়ের হুজুর সরমুনায়ের টুপি বলে পরিচিত এটা কোন মুসলমান যেন টুপি না পরে এই টুপি চালু করেছে শিয়ারা কারা শিয়ারা এই পাসকলি টুপি যদি কোনো মুসলমান না পরে শিয়ারা মুসলিম না শিয়ারা মুসলমান না শিয়ারা মুসলমান না এই পাসকলি একটা টুপিকে 100 টাকা দিয়ে ক্রয় করেছে মাঠের ভিতর থেকে ক্রয় করে বলেছে টুপিটা কেটে ফেলো তোরা মুসলমানদের বন্ধু হতে পারো না ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে গেছো ঠিক কি না কথা বলো গজবের দুনিয়া যা যা মনে চাই তাই বলে আমার আকীদা সম্পর্কে তো আমি ভালো জানি কথা বলেন না কেন বাংলাদেশের আহলে হাদিস এই আহলে হাদিসদের ভিতর থেকে আমি যদি তাদেরকে প্রশ্ন করি আপনার কারণে কয়জন মানুষ হেদায়েত পেয়েছে জবাব আসবে 0 পয়েন্ট তবে যদি প্রশ্ন করি আপনাদের কারণে কত মানুষ টুপিওয়ালা টুপিহীন হয়েছে দাড়িওয়ালা দাড়িহীন হয়েছে আগে যেটা ইবাদত করত এখন সেটা ইবাদত ছেড়ে দিয়েছে অগণিত প্রমাণ আছে বাংলার জমিনে অভাব নাই ঠিক কি না কথা অভাব নাই কথা বলতে পারি মাটির নিচের কথা কেন বলি এর একমাত্র কারণ হলো জাতি সবচেয়ে বেশি ভয় পায় মাটির নিচকে কথা কয় না আমরা সবথেকে বেশি ভয় পাই কি কথা বলেন না কেন আমরা কথা বলতে পারি আমরাও লেখাপড়া করেছি আমাদের মাসলাকে আমাদের ছেলেরা আমাদের উস্তাদরা আমাদের আকাবিররাও লেখাপড়া করেছে যাদের সামনে এবারত পড়ার যোগ্যতা তোমাদের নাই আলহামদুলিল্লাহ সূরা পড়ার যোগ্যতাও তোমাদের নাই এই মানুষগুলা রাতের বেলায় কাঁদে দিনের বেলায় পরিশ্রম করে করে দাড়িহীন মানুষগুলাকে দাড়িওয়ালা বানায় টুপিহীন মানুষগুলাকে টুপিহীন টুপিহীন মানুষগুলাকে টুপিওয়ালা বানায় বেনামাজিদেরকে কেঁদে কেঁদে জাহান্নামের ভয় দেখিয়ে কবরের ভয় দেখিয়ে তারা নামাজি বানায় আল্লাহর পথকে চেনে না তারা আল্লাহর পথকে চিনায় এ হলো বাংলাদেশের আউলিয়া ওলামায়ে কেরাম কওমি দেওবন্দের সিলসিলা আওয়াজ দিয়া বলো ঠিক কিনা অথচ বাংলাদেশে দেখা যায় তোমাদের দ্বারা কি হয়েছে কয় তোমাদের দ্বারা আগে যারা দাড়ি লম্বা রাখতো এখন ছোট রাখে আগে প্রসাব করে টিস্যু ব্যবহার করতো এখন প্রসাব করে পানি ব্যবহার করে পুরো শরীর নাপাক বানায় দেয় আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা তোমরা মাসআলা সঠিক সুন্নার নামে বাংলার জমিনের ভিতরে ফাতনা সৃষ্টি করো তাই কেন কেমনে ফাতনা সৃষ্টি করো এই দুনিয়ার জমিনে আমরা যে মাসলাকের উপরে আছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের মাসলাক উল্টানের মতন কোন হাদিসকে সামনে দাঁড় করাইতে পারবে না ইনশাআল্লাহ বলে বলছি হবে মতভেদ থাকবে মতানৈক্য থাকবে তোমাদের মতের সাথে আমাদের মত মিল নাও হতে পারে কিন্তু কথা যদি সহি হয় আমাদের আমল যদি জারি হয় আমাদের আমলের ভিতরে তোমাদের নাক গলানোর কোনো অধিকার কেউ দেয় নাই ঠিক কিনা কথা বলো কথা স্পষ্ট আমার বাবাজিরা আগে নামাজ পড়েছে আল্লাহু আকবার নাবীর নিচে বেঁধেছে কথা কন না কেন এখন ফাতনা করেন কেন এই হাদিস কি নাবীর নিচে নাই কথা কন না কেন ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক ইমাম শাফি তারা বুকের উপরে হাত বাঁধে কই আমরা তো তাদের মাসলাকের উপরে হাত বাড়াই না তোমরা কোন দেশ থেকে কোন ইলম শিক্ষা অর্জন করে আমাদের মাসলাকের উপরে হাত বাড়াও বোঝা গেল নামাজি মানুষগুলাকে বেনামাজি বানাইতে চাও টুপিওয়ালা মানুষগুলাকে টুপিহীন বানাইতে চাও পাঞ্জাবিওয়ালা মানুষগুলাকে শার্ট প্যান্ট টাই পরে বাংলার জমিনে ঘুরাইতে চাও আওয়াজ দিয়া বলো ঠিক কিনা দুঃখ কোথায় রাখবো আজকে বয়ান করব না দুঃখ কোথায় রাখবো আজকে একটা ভিডিও দেখলাম আহলে হাদিসের এক সম্মানিত মোহসিন বিন মুজাফফর ভাই না মুজাফফর বিন মোহসিন জানি দেখলাম এই পাসকুল্লি একটা টুপিকে 100 টাকা দিয়ে ক্রয় করেছে মাঠের ভিতর থেকে ক্রয় করে বলেছে টুপিটা কেটে ফেলো তোরা মুসলমানদের বন্ধু হতে পারো না ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে গেছো ঠিক কি না কথা বলো ما
মহতরম হাজিরিন কথাগুলি খুব দুঃখের সাথে বলি আলহামদুলিল্লাহ কারো প্রমাণ থাকলে ধরায় দিবি যুবক ভাইরা কারো হাতে প্রমাণ থাকলে ধরায় দিবেন যারা আহলে হক উলামায়ে দেওবন্দ গোল টুপিকে কখনোর জন্য তুচ্ছতা ছিল্ল করে নাই জাল টুপিকে তুচ্ছতা ছিল্ল করে নাই নৌকা টুপিকে তুচ্ছতা ছিল্ল করে নাই বরঞ্চ ঘুরে দেখে আসবি আমাদের আকাবির হযরত যারা উলামায়ে দেওবন্দ যারা কেউ কিস্তি টুপি পরে কেউ গোল টুপি পরে কেউ বাসুল্লি টুপি পরে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই মাথা ঢেকে রাখবা সুন্নাহ অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ধারণ করি না শুধু তাই না আমরা কোন টুপিকে ঘৃণা করি না শুধু তাই না আমরা কারো আকীদা সম্পর্কে মতভাব আপনাদের যেটা আছে আমরা আপনাদেরকে তিরস্কার করি না কিন্তু আপনারা যদি বলেন আমরা সিয়া আকীদার উপরে আছি সাবধান গলা নামায়া কথা বলেন বাংলার জমিন আউলিয়াদের জমিন বাংলার জমিন ওলামায়ে কেরাম জমিন বাংলাদেশ জমিনে কোন ডাল খিসরের জমিন না সাবধান করে গলা নামিয়ে কথা বলুন এখনো বাংলার জমিনে আউলিয়া ওলামায়ে কেরামের চোখের পানিতে রাতের বেলায় ভেসে যায় কথা বলেন ঠিক কি না এখনো ভেসে যায় গলা নামিয়ে কথা বলুন আপনি মিডিয়া 20টা সামনে নিতে পারেন কিন্তু সাবধান হেদায়েতের মালিক আল্লাহ আমার আকীদা সম্পর্কে আমি জানি আমি সিয়া আকীদার না আমি আহলে সুন্নাত আল জামাতের আকীদার আপনি কেমন ভাবে বুঝলেন আমার কাছে জিজ্ঞাসা না করে আপনি স্পষ্ট মিডিয়ার সামনে গোটা দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন এই মানুষগুলি আজীবন সারাটা জীবন বাপ দাদা ইবাদত করেছে ওলামায়ে কেরাম ইবাদত করেছে পীররা ইবাদত করতেছে আপনি সব মানুষগুলিকে একবারে সেই কি বলে ইরানের একবারে একবারে মুসলমানের নামহীন যাদেরকে কাফের বলে আখ্যায়িত করে ঘোষণা দেওয়া হয় সেই সিয়াদের সাথে তুলনা করার সম্পর্ক আপনাদেরকে সাহস কে দিয়েছে কথা বলেন ঠিক কি না কে দিয়েছে আপনাদের স্পষ্ট ভাষায় বলবো যুবক যারা আছেন সজাগ থাকেন ফেসবুক গজব ইউটিউবের গজব কথাবার্তা শুনে নিজের আকীদাকে পরিচালনা করার চেষ্টা করবেন না বরং আপনার নিকটস্থ আল্লাহওয়ালা মসজিদের ইমাম মাদ্রাসার মুহাদ্দিস মাদ্রাসার মুফতি এদের কাছে যাবেন আকীদা সম্বলিত কোন কথা যখন গজবের ফেসবুক থেকে শুনবেন এদের থেকে তাহকিক করে জীবন চালানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ফেতনায় ভরে গেছে দুনিয়াটা কয় যখন সুযোগ পায় সকলে যেভাবে ইচ্ছা সেভাবেই টানাটানি শুরু করে ঠিক এখন সুযোগ পেয়েছে আল্লাহর রাসূলের দুশমনেরা যে কোনো ভাবে ইসলামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য কখনো দাড়িওয়ালা কখনো টুপিওয়ালা কখনো মসজিদের ইমাম কখনো আলেম সাজিয়ে গোটা দুনিয়ায় ইসলামকে ধ্বংস করার পাইতারা করতেছে ঠিক কি না কথা বলো আমরা বলো আমরা কি হয়ে গেছি বলেন আমরা বলদ হয়ে গেছি অতএব সাবধান আমাদেরকে হুঁশ থাকতে হবে সজাগ থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে সঠিক সমাধান করুন আমিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম أقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وأعطينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت أهل البيت ويطهركم تطهيرا واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة
İnna Allah kana latifan khabira. İnna al-muslimina wal-muslimat والمؤمنين والمؤمنات والقانطين والقانطات والصادقين والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شوي زبان خلي নামাজে যে দুরুদ পাঠ করেন আওয়াজ দিয়ে ওই দুরুদ পাঠ করতে পারবো না ইনশাআল্লাহ কি আল্লাহর ওলিরা পারবো না একটু পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা কামা সাল্লাইতা আলা وعلى إنك حميد مجيد اللهم بارك على وعلى كما باركت على وعلى إنك حميد مجيد بلغ العلا بي كشف الدجى بجماله أي راستاي آواز كرين نالنا روليرا باي راستاي كيو آواز نا كرين মহাব্বতে সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা একটু দাঁড়িয়ে যান মেহরবানি করে সবাই দাঁড়ান লা ইলা আপনারা সবাই লা যাদের কোলে বাচ্চা আছে তারা জোরে জোরে সবাই আমার দিকে আগায় আসেন সবাই সবাই আমার দিকে আগান ফাঁকা জায়গায় আসেন সবে লা ইলাহা ইল্লাল্লাহ এই ফাঁকা জায়গার সামনে যার যার আসেন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে নেকি কর সদা কাজে লাগবে মরণ বেলা অন্ধকার কব ঘরে তোমায় অন্ধকার কব
বগরে তোমায় থাকতে হবে একে ইলাহা বসে যান মহব্বতে 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে আমাদের মালিককে আওয়াজ দিয়ে বলেন আর জোরে আমার মালিককে ডাক দেন আল্লাহ আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ এই দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া আমাদের কোনো বন্ধু নাই এই দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া কোনো মায়াওয়ালা কেউ নাই এই দুনিয়ায় আজকে আসি আমার ভাই আমায় বড় আপন আমার বোন আমার বড় আপন আমার মা আমার বড় আপন ও যুবক ভাই কে দিয়া বুঝাই দুনিয়া থেকে যদি বিদায় হও আল্লাহর কসম খায় বলি সাবধান কেউ তোমার বন্ধু হবে না বন্ধু হবে কে আওয়াজ দিয়া জানা দাও অতএব যিনি আমার আপন বন্ধু তিনি আমাকে ভালো পথে পরিচালনা করতে পারেন তিনি যে কথা বলবেন ওইটাই সঠিক কথা ওইটাই ভালো কথা ওইটাই আমার জন্য কাম্য আমার জন্য ফজিলত আওয়াজ দিয়া বলেন ঠিক না শুনো দুনিয়ার যারা স্বার্থপর হয় স্বার্থপর মানুষগুলি স্বার্থের জন্য কথা বলে মার দিক তাকায় দেখো মাও স্বার্থের জন্য কথা বলে বাবার দিক তাকায় দেখো বাবা স্বার্থের জন্য কথা বলে সন্তানের মুখের দিক তাকাও সন্তানের মুখ থেকে এমন একটা আওয়াজ এটাও স্বার্থওয়ালা কথা বন্ধুর দিকে তাকাও বন্ধু স্বার্থওয়ালা কথা কয় আমার মালিক বলে গুলাম আমি আল্লাহ কোনো স্বার্থওয়ালা কথা বলি না আমি আল্লাহ বলি জাহান্নাম থেকে তুমি বাঁচবা আর জান্নাতের মালিক হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা এ বান্দা বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমার আল্লাহ জানা দেয় আমি মালিকের দরবারে বলো ও আল্লাহ আমাকে এমন একটা পথের উপরে উঠা দাও আমাকে সহি শুদ্ধ সিরাতাল মুস্তাকিম আমাকে এমন একটা পথে উঠা দাও যেই পথটার উপরে তুমি সন্তুষ্ট ও মালিক এমন পথে আমি যাইতে চাই না যেই পথের উপরে তুমি অসন্তুষ্ট আমার মালিক বলে গোলাম আমি আল্লাহ তোমাদেরকে তো আমি তোমাদের ভালাইয়ের জন্য ডাকি ও গোলাম আমি আল্লাহ তোমাদের যেটা বলি এটা তোমরা মানলে কামিয়াব হয়ে যাইবা আমি আল্লাহ তোমাদেরকে যেটা শুনাই এটা তোমরা শুনলে আর মানলে তোমরা কামিয়াব হয়ে যাইবা আওয়াজ দিয়া বলেন ঠিক না আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ জানা দেয় এই দুনিয়ার জমিনে সফল হয়েছে মুমিন
মুফাসসিরিনে কিরাম বলেন সফল বুজানের জন্য আফলাহা শব্দের চেয়ে অধিক উত্তম আর কোন শব্দ নাই এই দুনিয়ার জমিনে মালিক বলে বললাম আমি মালিকের উপরে ঈমান আনয়ন করে নাও আর যদি ঈমান আনয়ন করে এই দুনিয়ার জমিনে নেক আমলগুলো করো বদ আমলগুলো ছেড়ে দাও শুনে নাও আমি আল্লাহ তোমাদের সফল মুমিন বলে ঘোষণা করব শুধু তাই না আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানা দিব সুবহানাল্লাহ বাড়ি দিয়ে ঘুমায় বলে আর জোরে সুবহানাল্লাহ আমার মালিক জানা দেয় এই আপনাদেরকে মালিক বলেন তোমরা সাধারণ বাসিন্দা না তোমরা একেবারে তোমাদের মূল্যহীন অবস্থা না তোমরা শুনে নাও তোমাদের মালিকানা দিন হলো আমার জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ বলেন বাবার বাড়ি যেতে হয় সন্তানের বাড়িও সেতে হয় ও মুমিন আওয়াজ দিয়া জানায়া দেও আমার আব্বা জান আদমের বাড়ি কোথায় কোথায় আব্বা জান আদমের বাড়ি জোরে কইলে তো বলাইনো শিখবো কোন জোরে জান্নাতে আমার আব্বাজান আদমের বাড়ি হলো জান্নাতে তাহলে সন্তানের বাড়িও কোথায় আওয়াজ দিয়া জোরে বলেন আমাদের বাড়িও তো জান্নাতে আমার মালিক জানা দেয় আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদু আমার আল্লাহ জানা দেয় তোমরা হলো জান্নাতুল ফেরদাউসের মালিক ইমানদারের দল একটু লক্ষ্য করে শুনে নাও কারা জান্নাতুল ফেরদাউসের মালিক কয় যারা তিরিং বিরিং করে এরা নয় সফল কাম মুমিন যারা তারা জান্নাতুল ফেরদাউসের মালিক সুবহানাল্লাহ বলেন এবার সফল কাম মুমিন কারা ঈমান আনায়ন কইরা আমার মালিকের গোলামি করে যারা কথা বলেন ঠিক কিনা আমালি আল্লাহ আবুদুল্লাদি ফাতারনি ওয়া ইলাইহি তুরজাউন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আমার মালিক জানা দেয় এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করার জন্য তোমাদেরকে আগমন করিয়েছি সুবহানাল্লাহ বলেন শুনো আমি আল্লাহর ইবাদত হলো আমার গোলামি আমি আল্লাহ হইলাম মুনিব তোমরা হইলা দুনিয়ার জমিনে গোলাম ঠিক কিনা আমরা যে ইবাদত করি এই ইবাদতের অপর নাম হলো গোলামি এরে বান্দা ইমাম সাহেব তোমার মসজিদে রাখলা এবার ইমাম সাহেবকে তোমার জবাবদিহি করতে করতে এবার দিন চলে যাচ্ছে তোমার বাড়ির একজন কামলা তুমি তার মনিব নয় সে তার তোমার গোলামও নয় এমনি ভাবে লক্ষ্য করে শুনে নাও এরপর জবাবদিহি করতে করতে মুখের সেপ একেবারে কি হয়ে যায় আওয়াজ দিয়া বলেন লাটা হয়ে যায় আমার মালিক বলে গোলাম আমি আল্লাহর ইবাদত শুনে নাও এটা হলো আমি আল্লাহর গোলামি জোরে বলেন সুবহানাল্লাহ গোলাম তেমন হয় যেটা মনিব বলে ওইটাই মেনে নেয় মনিব যদি বলে ও গোলাম এইটা করবা এইটা করবা না এইটা করবা এইটা করবা না কয় মনিব যেটা বলবে ওইটাই হবে গোলাম যেটা বলবে ওটা হবে না আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই একজন গোলাম ক্রয় করে বাড়ির পানে রওনা করেছে এবার বাড়ি আগমন করে ডাক দিয়ে বলতেছে গোলাম তোমার কি খাবারের পছন্দ কোন খাবারটা কইলে তোমার কাছে ভালো লাগে কোন খাবারটা কইলে তোমার আনন্দদায়ক মজা লাগে গোলাম ডাক দিয়ে কয় মনি গোলামের কোনো চাওয়া নাই মো
মনিবের যেটা চাওয়া হয় গোলামের ওইটাই করা হয় কথা মনে হয় বুঝেন নাই আমরা কার গোলাম জোরে বলেন গোলাম হইয়া মনিবের কথা কি মানি নিও কথা বলেন না কেন নামের গোলাম কিসের গোলাম বলেন নামের গোলাম আদম কামের গোলাম না হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এবার ডাক দিয়া কই গোলাম তোমার কোন পোশাকের বড় প্রয়োজন কোনটা তোমার শরীরে আনন্দদায়ক গোলাম এবারও জানা দেয় ও মনিব গোলামের কোনো পছন্দ নাই মনিবের যেটা পছন্দ হয় গোলামের ওইটাই পছন্দ সুবহানাল্লাহ রে হযরত হাসান বসরি সাধারণ কোন মানুষ না হযরত হাসান বসরি সাধারণ কোন মানুষ না হাসান বসরি এই দুনিয়ার জমিনে সাধারণ কোন মানুষ নয় আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কি না হাসান বসরি জমিনে লুটায় গেছে আল্লাহ এতদিন পর্যন্ত তুমি আমার মনিব আমি তোমার গোলাম একদিনের জন্য তো চিন্তা করলাম না ওরে আমার মনিব তুমি কোনটা চাও আর কোনটা চাও না একদিনে তো ভাবলাম না আমি যেটা খাচ্ছি এটি তুমি আসলে পছন্দ করো কি না করো হাসান বসরি বেহুশ হইয়া জমিনে পড়ে যায় যখন হুশ ফিরে আস ডাক দিয়া কয় গোলাম রে তুমি আমার থেকে আজাদ হয়ে যাও ডাক দিয়া কই গোলাম কেন আপনার থেকে আমি আজাদ হয়ে যাব এবার ডাক দিয়া বলে গোলাম অল্প কিছু দেরহামের বিনিময়ে কোরাই করে যদি তুমি আমাকে এত মানো আমার গোলামের দরকার নাই আমি যে রব্বি কারিম আল্লাহর গোলাম আমার মালিককে তুমি পরিচয় করায় দিলা এই জন্যই আমি তোমাকে মুক্ত করে দিলাম সুবহানাল্লাহ বলে এখন তৈয়ার হয়ে যান আমার মালিক যেটা বলেছে এইটা মানতে কে কে তৈয়ার আছেন দুটো হাত তুলে আমার মালিক আমার আল্লাহকে দেখায় দেন হাত টান করেন না কেন আমার মালিক দয়ার মালিক আল্লাহ আমার মনিব আমি যার গোলাম শুধু গোলাম না আমার বাবা আব্বাজান গোলাম আব্বাজান আদম থেকে নিয়া যত নবী এই পর্যন্ত এসেছে সবার গোলাম সেই গোলামের ঘরের আমি হইলাম গোলাম অতএব আজকে থেকে আমাদের প্রতিজ্ঞা হবে না 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 আমাদের মনিব যেটা বলেছে আমরা ওইটা মানব আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ এবার আপনার মনিব আপনার জন্য কি চায় লক্ষ্য করে শুনে নেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম এবার আল্লাহ জানা দেয় এ গোলামের দল যারা ঈমান গ্রহণ করেছ হাবিব আপনি বলে দেন ওরে মুমিনের দল যখন সামনে মহিলারা চলে আসবে আওয়াজ দিয়ে বলেন কারা চলে আসবে কষ্ট হয় আপনাদের এটা জোরে বলেন না কারা এই খালি ওয়াজ বেডি কো বিরুদ্ধে নি কথা কন খালি ওয়াজ বেডির পর্দা করবে বেডির পর্দা করবে বেডির পর্দা করবে আর তুমি টাঙ্কি মারবা বেডিদের প্রতি এটা জুলুম হবে ঠিক কি না কথা বলেন এই মহিলারা খালি পর্দা করবে বেডাকো পর্দা নাই কথা কন না কেন জোরে বলেন বেড়াকো পর্দা আসেনি নাই তো যদি পর্দা থাকতো পোলা পানি কি সেরা ফ্যান পরিনি কথা কয় না ও এই তো উচিত কথা লাগিয়ে গেছে যদি পর্দা থাকতো যুবকের দল কি সেরা ফ্যান ভরতো কথা বলে না যদি পর্দা থাকতো তাহলে এমন ফ্যান ভরতো যে সামনে আর পিছনে যা আছে সব দেখা কথা কয় না এটা কি পাগল না ছাগল না কি আল্লাহ জানে ঠিক কি না কথা
এদের মান মস্তিষ্ক কেমন আল্লাহই ভালো জানে। ওগো মেধার ভিতরে মনে হয় কুকুরে প্রসাব করেছে, ঠিক কিনা কথা? ও যুবক ভাই, তোর পায় আমার দুইটা হাত, সাবধান, একটু দেখ। আমরা পাগল হয়ে যাই নাই, আমরা মদ খাই না, আমরা গাঁজা খাই না, ইয়াবা খাই না, বাবা খাই না, ফেন্সিডিল খাই না, এই দুনিয়ার জমিনে ডাইল খাই না, বিড়িটাও খাই না, আমাদের দিক তাকায় দেখ, আমরা তামাকও খাই না, মেন্টাল হয়ে যাই নাই, দেখ না আমাদেরকে কেমন দেখায়, ঠিক কিনা কথা বলেন? ওহো, সব পর্দা শুধু কেবল মাত্র মহিলারা করবে, আর পুলাইনে পর্দা উল্টে যায় ইফতিজিন করে। ইফতিজিন আছে না নাই? জোরে কর না কেন? এই যুবক ভাইরা, আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই ভাই? জোরে বলেন আছে না নাই? শুনে নাও, তুমি আরেকজনের বেডিরে ইফতিজিন করো, তোর বেডিরে গোপনে 10 জন ইফতিজিন করে যাবে। তুই তোর বোনকে বেতি রেখে আরেকজনের মেয়েকে ইফতিজিন করো, তোর বোনকে অগণিত মানুষ ইফতিজিন করবে। তুমি তোর তুমি তোমার যুবক বয়সে, যৌবন বয়সে যতটা অপকর্ম করবা, তোমার বিবির সঙ্গে অন্য ছেলেরা এর 10 গুণ অপকর্ম করবে। কথা কয় না, এনে দিবালা লাগে না, সিদ্ধান্ত তোমার, ভালোটা বানাইবা না খারাপটা বানাইবা, ভালোটা চাইবা না খারাপটা চাইবা, কথা বান ঠিক কিনা? আল্লাহ জানা দেয়, আল খবীথাতু লিল খবীসিনা ওয়াল খবীতুনা লিল খবীসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তুই যেমন খবিস, আল্লাহ তোর জন্য রাখছে একটা খবিস। তুই যদি তওবাওয়ালা হও, আল্লাহ তোর জন্য তওবাকারিনী রাখবে। তুই যদি পবিত্র হও, আল্লাহ তোর জন্য পবিত্রনী একটা রাখব। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? স্বর্ণের দোকানদারওয়ালা ভাই সারা জীবন গহনা বিক্রি করে, চোখের হেফাজত করে, নফসের হেফাজত করে, কোনোদিন গুনাহ করে না। হঠাৎ করে এক মহিলার হাতের দিকে চোখ পড়ে যায়, আল্লাহর ওলি, এবার হাতের বালা, হাতের চুরি আল্লাহর বান্দির হাতের ভিতরে ঢুকায় দেয়। এতদিন দেয় নাই, আল্লাহর ভয় দিলের ভিতরে ছিল, ফেরেশতাদের লেখনি দিলের ভিতরে ছিল। মনে বারো ভয়, আমি যেমন করব আমার বিবির সঙ্গেও তো তেমন করা হবে। শয়তানের এমন দোকা, শয়তানের দোকায় যখন ফেলায় দিল, আজকে আল্লাহর ওলি গুনাহ কইরে ফেলাইল। হাত চুরি ঢুকাইতে ঢুকাইতে হাত তো চাপ দেওয়া লাগে, হাত চেপে চেপে এবার চুরিটা হাতের ভিতরে ঢুকায় দিল। দিলের ভিতরে একটু মজা লাগায় দিছে শয়তান। আহারে, গুনার মজা তো সাময়িক ভাবে হয়ে থাকে, গুনার মজা তো দীর্ঘস্থায়ী হয় না। এখন গুনা করবা, খেলাধুলা দেখবা, এখনই তোমার মজা শেষ, খেলা শেষ, মজা শেষ, জেনা শেষ, মজা শেষ, বিড়ি খাওয়া শেষ, মজাও শেষ, ইয়াবা খাওয়া শেষ, মজাও শেষ। একটু আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? গুনা হয়ে গেছে, মজাও শেষ, চোখের পানি দর দর করে পড়ছে, আর ডাক দিয়ে বলে ও মালি, আজকে কি অন্যায় করে ফেলাইলাম। কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা করেছে, এবার যখন বাড়ির পানে রওনা করেছে, ঘরের দরওয়াজায় হাজির, ঘরের ভিতরে কে যেন গুনগুন আওয়াজে কাঁদে। এরে আল্লাহর বান্দা, একটু লক্ষ্য করে দেখো, এবার ঘরের ভিতরে ঢুকে গেল, এবার ঘরের ভিতরে ঢুকে যাওয়ার পর তাকায় দেখে নিজের পরমা সুন্দরী বিবি কাঁদে। বিবি তুমি কেন কাঁদো? বয়স আমি দুঃখের কথা বলবো কি, দীর্ঘ 2-3 যাবর বছর, যুবক তোমার পানির দরওয়াজায় পানি দেয়, কোনোদিন তাকায় নাই। আজকে সেই যুবক খপ করে আমার হাতটা ধরে ফেলাইয়া আমার হাতের উপরে চিপটি মেরে দিয়েছে, এই জন্য আমি কাঁদি।
আল্লাহর গোলাম এবার চোখের পানি ফেলায় কাঁদা শুরু কইরা দিছে ও বিবি আমাকে ক্ষমা কইরা দাও আমাকে তুমি maaf কইরা দাও আমার অন্যায়ের কারণে আজকে তোমার কাঁদা লাগতেছে বিবি বিবির কান্না বন্ধ হয়ে গেছে ও স্বামী হে কেন আপনি কাঁদেন আমি কাঁদি আমার বেদনায় আমার স্বামী এবার ডাক দিয়া বলে বিবি আমি একটা অবৈধ মহিলার হাত ধরেছি আমার আল্লাহ আমার মালিক সেই প্রতিদান আমাকে দিয়ে দিয়েছে আমাকে maaf করে দাও আগামী দিন যুবক কি করে আমাকে একটু জানায়া দিবা এবার পরের দিন যুবক আইসা দরওয়াজায় দাঁড়ায় যায় ডাক দিয়া বলে আম্মা আমাকে কি ক্ষমা করে দিবা না শয়তানের দোকায় অন্যায় করেছি আমি আর এমন অন্যায় করব না আম্মা আপনি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন যুবক পানি দিয়া চলে গেছে স্বামী রাতের বেলায় বাড়ি প্রবেশ করলো এবার ডাক দিয়া বলে বিবি যুবক কি অন্যায় করেছে বা কি ভালো কাম করেছে জানা দাও বিবি এবার ডাক দিয়া বলে ও স্বামী আজকে যুবক দরওয়াজায় আইসা আমার কাছে ক্ষমা চেয়েছে মাফ চেয়েছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি আল্লাহর ওলি ডাক দিয়া বলে বিবি আমার হাতের কামাই আমিও তওবা করেছি আমার মালিকের দরবারে আমিও ক্ষমা চেয়েছি রে বিবি এই জন্য যুবক তোমার কাছে ক্ষমা চেয়েছে এই জন্য ও লক্ষ্মীপুর রামগঞ্জের যুবক ভাইরা আমার একটু লক্ষ্য করে শুনে নাও আল্লাহ জানা দেয় উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম হাবিব আপনি যুবক মোমেন আল্লাহর ওলি মোমেন ইমাম সাহেব মোমেন আলেম মোমেন মুসল্লি মোমেন আবেদ মোমেন যারা দুনিয়ার জমিনে আছে এদেরকে বলে দেন যখন মহিলার দল সামনে আসবে তখন যেন তাদের চক্ষু পর্দাওয়ালা হয়ে যায় সুবহানাল্লাহ ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের চোখের হেফাজত করে তারা যেন তাদের চোখের সংযত করে তারা যেন তাদের চোখকে নিম্নগামী করে দেয় আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এটা হলো মুমিনদের জন্য ফর্মুলা কয় এই মুমিনদের জন্য ফর্মুলা আল্লাহর কসম খায়া বলি এইটা যদি কোনো হিন্দু মানে কোনোদিন জিনা করবে না কোনো খ্রিস্টান মানে কোনোদিন জিনা করবে না কোনো ইহুদি নাসারা মানে জিনা করবে না কয় কেন কয় গুনার রাস্তা যদি বন্ধ হয় জিনার রাস্তা যদি বন্ধ হয় তো জিনা হবে না ঠিক আল্লাহর হুকুম অনুযায়ী আমরা যদি আমাদের চোখকে সংযত করি অবনত করি নামায় দেই মহিলার দিক না তাকাই আল্লাহর কসম খায়া বলা যায় আল্লাহর এই গোলাম কোনদিন জিনার খাতায় নাম লেখাবে না কথা কি বুঝে আসছে এটা হলো পুরুষের বর্ণনা দরকার আছে না নাই আরো জোরে বলেন এ ভাই আপনি পর্দা করেন একটা মহিলার থেকে আপনি পর্দা করেন আপনার প্রতি যারা দেখা দেওয়া জায়েজ এদের প্রতি বাদে অন্যদের প্রতি আপনি পর্দা করেন শুনেন আমার মালিক বলে ও যুবক একটু লক্ষ্য কইরা দেখো চাষির ঘরে যাইবা মামির ঘরে যাইবা বিয়াইনের ঘরে যাইবা অন্য কারে যখন ঘরে যাইবা কিছু চাইবা অভিয়ান তোমার মোবাইলটা দাও না কয় ও কাকি ও আমার চাচি আপনার ঘরের কুড়ালটা দেন আপনার ঘরের পাঁচটা বালিশ দেন খেতা দেন আপনি যখন চাইবেন এখানেও আপনার পর্দা করা লাগবে এই হুকুম কার একবার আওয়াজ দিয়ে জানা দেন আল্লাহ বলেন ওয়াইজা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব এ যুবক ভাই আল্লাহর বান্দা সাবধান
কারো কাছে কিছু চাইবা এটাও পর্দার আড়ালে চাইবা ডুক ডুক করে ঘরের ভিতরে ঢুইকে যাওয়ার অনুমতি তোমার নাই কারো ঘরের ভিতরে নজর করার অনুমতি তোমার নাই সাবধান বাড়ির সামনে গিয়ে সালাম দিবা সালাম দেওয়ার পরে যদি জবাব না আসে মায়ার নবী বলেন ফিরে যাও আমিও মায়ার নবী এত বড় দামি হইও সালামের জবাব না পাইলে আমি কারো ঘরে যাইতাম না অতএব সাবধান তোমরাও কারো ঘরে যাইতে পারবা না ঠিক কি না কথা কয় না ঠিক কি না ও সুবহানাল্লাহ কয় যখন চাই আল্লাহর বান্দারা কয় চাওয়ার সময় পর্দা তো দূরের কথা কয় যা আছে একটা যুবতীর ভিতরে সবই চাইয়া ফেলায় ঠিক কি না যুবক যখন চাওয়া শুরু করে বিয়াইনের বলো অন্য ক্লাস বয় কি বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটি আমরা জীবনে বুঝি না আলহামদুলিল্লাহ একদারে যখন চাওয়া শুরু করে তখন আর আল্লাহর খবর থাকে না একটু আওয়াজ দিয়া বলতে হবে ঠিক কি না তখন আর আল্লাহর কি থাকে না খবর থাকে না ও যুবক আমার আল্লাহ কি তখন মইরা যায়নি একটু আওয়াজ দিয়া বলো হ্যাঁ আল্লাহ কি মইরা যায়নি আল্লাহ মরে না ভাই আমার আল্লাহ থাকায় রইছে আল্লাহ বলে আল্লাহু ইয়ালামু বিমা ইয়াসনাউন তুই যেটা করো আমি আল্লাহ ওইটা দেখি সুবহানাল্লাহ বলে আল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন আমার আল্লাহর কাছে এটা খবর আছে তুমি যেটা করো দিলের ভিতরে যেটা আছে আমার আল্লাহ বলে তোর দিলের ভিতরে যেটা আছে ওইটা আমি আল্লাহ জানি মায়ার নবী জানা দেয় গাছে একটা পাতা যখন মরে যায় জমিনে খস করে পড়ে হাবিবি কিবরিয়া জানা দেয় ওই খস আওয়াজ আমার আল্লাহর কুদরতি কানে চলে যায় সুবহানাল্লাহ বলেন এই জন্য ভাই আল্লাহর গোলাম আমার প্রতি নসিহত আপনার প্রতি হলো নসিহত এই দুনিয়ার জমিনে আমাদের পর্দা করা লাগবে কি লাগবে না আওয়াজ দিয়া বলে আরো জোরে বলেন পর্দা করা লাগবে কি লাগবে না এবার মা বুইনেরা বলে হুজুর শুধু বেড়া কই অজের পর্দা দিল পর্দার অজ দিল আমগো বোধহয় পর্দা নাই আল্লাহ জানা দেয় হাবিব আপনি জানা দেন দুনিয়ার যারা মহিলারা আছে মোমেনা এই মোমেনা যারা আছে মোমেনাদেরকে জানা দেন তাদের সামনে যখন পুরুষেরা আসবে তখন তাদের এই চক্ষুকে সংযত করবে হেফাজত করবে লজ্জায় স্থানের হেফাজত করবে এই কথা কার আওয়াজ দিয়া বলে কার এ কথা আমার আল্লাহর অতএব সাবধান ও পর্দানে সীমা আমার টিভির পর্দার ভিতরে হুজুর রে দেখা ওয়াজ শোনা হারাম জোরে বলেন ঠিক কি না এমনি ভাবে কি বলে আপনারা পর্দা দিলেন নাম কি প্রজেক্টরের মাধ্যমে পুরুষদেরকে দেখে দেখে ওয়াজ শোনা হারাম কেন ওখানে যেটা দেখানো হয় ওটা কুকুর না শুকুর না ওটা আল্লাহর গোলাম একজন মানুষ ঠিক কি না হুজুর কি কুকুর আর শুকুর নেই কথা বলেন না কেন একজন মানুষ চেহারাটা টল টলা জামাও গায়ে দেশে সুন্দর চশমাও পরছে সুন্দর মাথায় টুপিটাও দেশে সুন্দর আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদেরকে এইসব ফেতনা থেকে হেফাজত করো জোরে বলেন আমি পর্দা নিশি মায়েরা সাবধান করে যাই জান্নার ফাঁকা দিয়া হুজুর দেখা যাবে না বোরকার ফাঁকা দিয়া হুজুর দেখা যাবে না বিয়াইও দেখা যাবে না ঠিক কি না বিয়াইরা যদি বিয়াইনে ভাত রে দেনা খাওয়ায় তাহলে ঘরে মাইয়া টিকবি না বিয়াইনে বড় অন্যায় করে ফেলাইছে ঠিক কি না সাবধান জিনা করা যাবে না আল্লাইনানি জিনা গুমা অলুদনানি অন কি বলে আল্লাইনানি জিনা গুমা এ বান্দা এই কান থেকে মহিলাদের সাথে আমরা যে পীরিতের কথা বলি হাবিবি কিবরিয়া জানায় এটা হলো এই কান দিয়ে শুনলে কানের জিনা হবে যুবক সাবধান
আর দুনিয়া থেকে কখন বিদায় হবি জানি না তুইও জানো না ভাই যে কোন সময় পড়ে যাবি মারা যাবি যে কোন সময় গাছের ঠাল পড়ে দুনিয়া থেকে বিদায় হবি যে কোন সময় গাড়ি এসে দুনিয়া থেকে বিদায় করে দিবে যেসব আর কে আর পারকে যেসব গুনাহ কর আল্লাহর যদি মায়া না থাকতো তোর মত আমার মতন যদি বদমেজাজি হইতো আল্লাহ তোর আর আমার গুনাহের কারণে দুনিয়া থেকে বিদায় করে দিত ঠিক কি না আরে আল্লাহর বান্দারা সময় আমার সংক্ষিপ্ত বয়ানটা কোন ধারায় চলে গেল আমি কিছুই বুঝলাম না তবে বলে যাই ও আল্লাহর বান্দা আপনাদের যাদের মা আছে আপনাদের যাদের বোন আছে আপনাদের যাদের মেয়ে আছে সাবধান যখন কোন গুনাহ করতে যাবেন তখন চিন্তা করবেন আমারও মেয়ে আছে আমার মেয়েকে হেফাজত করা দরকার আমারও বোন আছে আমার বোনকে হেফাজত করা দরকার সাবধান অবস্থার হাল জামানার মিমিও এখন এমন হয়েছে এক মেয়ে আর এক মেয়েকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেছে যুবক ঠিক কিনা কথা বলো এগুলা চোখের জেনার কারণে চোখের গুনার কারণে শুনে নাও আমাদের আকাবির হযরতরা কোন দাড়িহীন সন্তানের দিক তাকাইতো না সুবহানাল্লাহ দাড়িহীন ছেলের দিকেও তাকাইতো না এত সোজা না তাকওয়া পরহেজগারি এত সোজা না দাড়িহীন কোন পুরুষের দিক তাকাইতে পারতো না আমাদের পাকিস্তানের এক আকাবিরকে পুরস্কৃত করা হলো আপনার কথা এত তাসির কেন আপনার কথা এত মজা কেন ভাই আলহামদুলিল্লাহ না বালেগার বালেক কোন দাড়িহীন মানুষের দিক আমি তাকাই না সুবহানাল্লাহ বলেন আমার হযরতওয়ালা বলেন চোখের হেফাজত যারা করতে পারবে উভয় জাহানে কামিয়াব হয়ে যাবে শুনো দুনিয়ার জমিনে মুয়াজ্জিন ধ্বংস হয়েছে চোখের গুনার কারণে এই দুনিয়ার জমিনে আবেদ ধ্বংস হয়েছে চোখের গুনার কারণে এই দুনিয়ার জমিনে চোখের গুনাহগার হেফাজত না করতে পেরেছে চোখ যারা হেফাজত না করতে পেরেছে যত বড় শাইখুল হাদিস হোক যত বড় আল্লাহওয়ালা হোক চোখের হেফাজত না করার কারণে মহিলাদের ষড়যন্ত্রে দুনিয়ায় ধ্বংস হয়েছে আখেরাতেও ধ্বংস হয়েছে এই জন্য আজকে আমার আকুল আবেদন যুবকদের প্রতি যুবক ভাইরা আমাকে যে বিষয় দেওয়া হয়েছিল সময়ের অভাবে আমি আগাইতে পারি নাই সামনে আরো মজার কথা ছিল আল্লাহ হয়তো বের করে দিত সময়ের অভাবে বলতে পারি নাই আজকে আমরা আমার শাইখের মতন একটা তাওবা করাইতে চাই আমরা চোখের গোনা করব না মহিলা যখন চলে আসবে হযরত উমামা বলেন শোনো যারা চোখের হেফাজত করবে চোখ চলে গেছে কন্ট্রোল করে নিয়েছে হাবিব কিবরিয়া বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইবাদত করার মতন যোগ্যতা দান করবে আর সেই ইবাদতের ভিতরে মাজা জিব্বা দিয়া চাকবে তেল দিয়া চাকবে আল্লাহু আকবার জোরে বলো আল্লাহু আকবার কে কে তৈয়ার আছো দুটো চোখকে হেফাজত করে নিজের ঈমান নিজের আমল নিজের সম্ভ্রম নিজের দুনিয়ায় ইজ্জত সম্মান হেফাজত করব মেয়েদের দিক তাকাবো না কে কে তৈয়ার আছো দুটো হাত তুলে মালিককে দেখায় দাও নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ণ তাকবীর হাত নামান সাবধান এই দুনিয়ার জমিনে আলেমদেরকে দেখেছি মহিলাদের জন্য ইজ্জত হানি হয়েছে এই দুনিয়ার জমিনে তাফসীরের ভিতরে পড়েছি দীর্ঘ 80 দিন যাবত যিনি এমনি ভাবে রোজা রাখতেন এক রোজায় 80 দিন পরে ইফতার করতেন এমন আল্লাহর গোলাম যার সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট কালেকশন ছিল চোখের গুনার কারণে সে জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে নাউজুবিল্লাহ কই শুধু তাই না এই দুনিয়ার জমিনে আমাদের এই দুনিয়ার জমিনে অনেক বড়রা চোখের গুনার কারণে দুনিয়া থেকে বিদায় হয়েছে বেঈমান হয়ে এই জন্য আপনাদের কাছেও বলি আমি আমার জন্য বলি আল্লাহ এটা যেন মুখের কথা না হয় দিলের কথায় পরিণত করে দাও আয় মালিক দুনিয়ার সব চোখের জেনা থেকে হেফাজত করো